দুই মাসের বকেয়া বেতন এবং পিপিই কিটসের দাবিতে জিবি হাসপাতালের এমএস অফিস ঘেরাও করলেন বিক্ষুব্ধ ইন্টার্নশিপ ডাক্তাররা। নো পে নো ওয়ার্কের দাবিতে বন্ধ চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ। আমরা কাজ করছি দিনরাত, আমাদের নাইট শিফট থাকে, সবকিছু থাকে, আমরা করছি, কিন্তু প্রথম আমাদের দুই মাস ধরে আমাদের টাকাই ঢুকছে না। কোভিড প্যান্ডেমিক পরিস্থিতিতে 16-17 ঘন্টা কাজ করেও গত দুই মাসের বেতন পাননি জিবি হাসপাতালের ইন্টার্নশিপ ডাক্তাররা। তদুপরি পিপিই কিটস ছাড়াই কাজ করছেন তারা। বুধবার বকেয়া বেতন ও পিপিই কিটস দাবিতে এমএসের অফিস ঘেরাও করেন ইন্টার্নশিপ ডাক্তাররা। বিক্ষোভরত ডাক্তারদের অভিযোগ এবং দাবি হচ্ছে, আমাদের ফার্স্ট অফ অল আমরা কোভিডের মধ্যে কাজ করছি, পিপিই নেই, আমাদের কোনো কিছু নেই, শুধু একটা মাস্ক পরে কাজ করছি, ইভেন গ্লাভস ছাড়া আমরা কাজ করছি। আমাদের মেইন কথা হলো আমাদেরকে পে রেজ করতে লাগবে। আর পে রেজ তো দূরের কথা, আমাদেরকে দুই মাস ধরে টাকা দেওয়া হচ্ছে না, উইচ ইজ আ হিউজ ইস্যু। আর শুড বি এমএস দেখা উচিত ওটা জিনিসটার মধ্যে কেন দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে, ফার্স্ট মান্থ দেওয়া হয়েছে, এপ্রিল মাসে দুই মাস ধরে দেওয়া হয়েছে, এখন দিয়ে অলরেডি বলা হচ্ছে যে এক মাসের কেন আমরা আসিনি। প্লিজ কাইন্ডলি আমি একটু কথা বলছি, ইন্টারনেটে বলেছেন আপনারা এই বিষয়টা, ডেফিনেটলি আমরা বলেছি, কত দিন ধরে আমরা কথা বলতে বলছি যে আমরা দুই মাস ধরে আমরা এখানে কোভিডের সময় কাজ করি, বাইরে থেকে নর্মাল মানুষরা বের হতে পারছে না, আমরা এখানে কোভিডের সময় পেশেন্টদেরকে ট্রিট করছি, থার্ড ফ্লোরে থাকে আমাদের পেশেন্ট, আমরা ফোর্থ ফ্লোরে কাজ করছি, সেকেন্ড ফ্লোরে কাজ করছি, লিফটে যাওয়া আসা আমরা কাজ করছি। আপনাকে সবকিছু কিট পাচ্ছেন যে কিছু, আমরা কি পিপিই কিট কোথায় যাচ্ছে, আর আমরা তো এছাড়াই নিচ্ছি, আমরা স্যাম্পল কালেক্ট করছি, ইন্টারনেট স্যাম্পল কালেক্ট করছে, কোথায় মানি কোথায় আমাদের, আমাদেরকে সাইফেন দেওয়া যাওয়ার জন্য ধরো কোনো স্যাংশন, দুই মাস ধরে আমাদের টাকা নেই। Don't we deserve that? এখন অব্দি সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত টাকা ঢুকতো না ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করবো না। টাকা ঢুকবে, এখন আমরা যাচ্ছি পেরেজের কথা বলতে প্রিন্সিপাল অফিসের সামনে, আমরা এতটা কাজ করছি, এতটা এপিপি ছাড়া আমরা সব কাজ করছি, আমরা এতটা স্যাম্পল কালেক্ট করতে লাগছে শুধু একটা মাস্ক দিয়ে, ইভেন আমরা গ্লাভসও পরতে পারছি না, টাইমই নেই আমাদের, যতগুলি পেশেন্ট টাইমই কোনো কিছু নেই, আমাদের সব কিছুর জন্য ডাবল, এত শিফটের বিয়ে পরে এত কোয়ারেন্টাইনে যাওয়ার পরে আমাদেরকে টাকাও দিচ্ছে না, আমরা এখন ওটার জন্য পেরে যাবে বাকি সব স্টেটে, ওয়েস্ট বেঙ্গল বলুন, আপনি কর্ণাটক বলুন, যে কোনো স্টেটে সবখানে বাড়ানো হচ্ছে, আমাদের বাড়ানো হবে না কেন, আমরা এই কাজ করছি না, শুন করবো না। আর আমাদের এত সব জায়গাতে কাজ হচ্ছে, সব জায়গাতে আমরা এতবার ডিউটি করছি, এক একটা মানুষ আমরা 16 আওয়ার্স 20 আওয়ার্স করে ডিউটি করছি, অ্যান্ড স্টিল আমাদেরকে কোনো পে রেজ দেওয়া হচ্ছে না। এক একটা স্টেট দে মেড শিওর কি যাতে ইন্টার্নসরা এত কষ্ট হচ্ছে, দে আর গিভিং সামথিং এত বোনাস হিসাবে, অ্যাজ এ দে থিঙ্ক দ্যাট আমরা অনেক কাজ করছি, এর জন্য আমাদেরকে একটা পে রেজ দেওয়া হচ্ছে, বাট এখানে না পে রেজ তো দেওয়াই হচ্ছে না, প্লাস আমাদের টাইমলি টাকাও ঢুকছে না। সো অ্যাটলিস্ট উই ক্যান এক্সপেক্ট দিস মাছ কি আমাদেরকে পে রেজটা দেওয়া হবে, প্লাস টাইমলি টাকা ঢুকবে, কেন আমরা এখানে এসে স্ট্রাইক করবো, স্ট্রাইক করার দরকার কি, আমরা যেরকমভাবে সবাই ডিউটি করছে আমরাও করছি, তো আমাদের টাকা টাইমলি ঢুকবে না কেন, অ্যান্ড আমাদেরকে একটা বোনাস অ্যামাউন্ট দেওয়া হবে না কেন, বিকজ কোভিড সিচুয়েশন সবাই জানে কি কত দীর্ঘদিন চলছে, যে কিছুদিন পর পরই এমএস অফিসে তালা দিতে হয় আপনাকে। হ্যাঁ, এটা অনেক বছর ধরে চলছে, সবটা মানলাম, সববার সব বছর একটা সলিউশন আসে, বাট এই বছর তো কোভিড একটা প্যান্ডেমিক চলছে, সবখানে মানুষ বেরোতে পারছে না, আমরা যারা এখানে আছি হোস্টেলে থাকছি তারা বাড়িতে যেতে পারছে না, এই রিস্কে কি বাড়ির মানুষ যাতে ইনফেক্ট না হয়, এত কিছু করার পরও যদি আমাদের এত পরিশ্রমের কোনো দাম না হয় তাহলে তো আমরা, তাহলে আমাদের কাজ করা উচিত না, উই শুড স্টপ ওয়ার্কিং। আমরা দুই মাস ধরে, আমরা তিন মাস হয়ে গেছে আমরা কাজে জয়েন করেছি, আমরা কাজ করছি দিনরাত, আমাদের নাইট শিফট থাকে, সব কিছু থাকে, আমরা করছি, কিন্তু প্রথম আমাদের দুই মাস ধরে আমাদের টাকাই ঢুকছে না, আমরা এখানে হস্টেলে থাকি, বাইরে থেকে এসেছি, ঠিক আছে, এখানে আমাদের নিজেদের খরচা চালাতে হয়, ঠিক আছে, আমরা তো সবসময় বাড়ি থেকে বলতে পারবো না টাকা দিন টাকা দিন, আমাদের নিজেদের খরচা চালাতে হয়, আমাদের স্যালারি সবচেয়ে মিনিমাম, বাকি সব স্টেটের তুলনায় আমাদের এখানে সবচেয়ে মিনিমাম, ঠিক আছে, আমরা এই মিনিমাম স্যালারি নিয়ে তবুও আমরা খুশি, আমরা কাজ করছি, কিন্তু আমাদের দুই মাস ধরে, বিগত দুই মাস ধরে টাকাই ঢুকছে না, প্লাস আমরা এই কোভিড-19 সিচুয়েশনের সময় আমরা সব ধরনের পরিষেবা রোগীদের দিতে রাজি আছি, আমরা সোয়াব কালেক্ট করছি, আমরা পাঠাচ্ছি, সব কিছু আমরা করছি, কিন্তু মিনিমাম পে রেজ দূরের কথা, আমাদের যেটা প্রাপ্য সেটাই আমাদের দেওয়া হচ্ছে না, সেটা তো কোনো কথা নয় না। কত মাস ধরে আপনাদের স্যালারি বাকি রয়েছে? আমাদের দুই মাস ধরে স্যালারি বাকি রয়েছে। এখন সুপারের সঙ্গে কথাবার্তা কি সীমানে? দেখুন, সুপারের সঙ্গে কথাবার্তায় উনি আমাদের বলছেন যে আমাদের দুদিনের টাইম দিতে, যে ওনারা দুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকিয়ে দেবেন, কিন্তু উনিও কনফিউশনে আছেন যে দুদিনের মধ্যে টাকা ঢুকবে কি না, ওনারও একটা কনফিউশন চলছে, কারণ এখানে ট্রেজারি প্লাস অনেক ডিপার্টমেন্টের একটা গোলমাল আছে, ঠিক আছে, তো এখন দুই দিন আমাদের তো কোনো অ্যাসুরেন্স নেই না, এখন দুই দিনে ওনারা বলছেন, এটা 10 দিনও হতে পারে, এক মাসও হতে পারে, তো আমরা কি তিন মাস ধরে বসে থাকবো যে আমাদের কোনো টাকা নেই?
এদিকে জুনিয়র ডাক্তারদের এই বিক্ষোভ এবং নো পে নো ওয়ার্কের দাবিতে মুখ থুবড়ে পড়েছে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। অসহায় বোধ করছেন চিকিৎসাধীন রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। অপরদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রায় প্রতিদিনই সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের বিভিন্ন কল্পকথা, যার আংশিক সত্য তো বটেই, আংশিক মিথ্যাও বটে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পিপিই ছাড়া ডাক্তাররা কাজ করছেন রোজ 16-17 ঘন্টা এবং তাদের 2 মাসের বেতন নেই, এই খবরটাই জানাননি তিনি। তবে সবটাই মডেল রাজ্য বলে কথা। ব্যুরো রিপোর্ট, হালাবোল।